অংশ শিক্ষার্থীরা কাল তারা মুসলিম গার্লস একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমি উম্মা সালমা, সহকারী শিক্ষক কাল তারা মুসলিম গার্লস একাডেমি। তোমাদের সাথে আমি অর্থের সময় মূল্য, আজকে আমার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং চ্যাপ্টারের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে অর্থের সময় মূল্য। তোমাদেরকে আমি প্রথম এটা নিয়ে, আগে একটা ক্লাস হয়েছে ওখানে আমি তোমাদেরকে সূত্র, সূত্রের ব্যাখ্যা সহ আলোচনা করেছি, আশা করছি তোমরা দেখেছ এবং এইটুকু বিশ্বাস করি যে তোমরা আমার ক্লাসটা বুঝেছ। আজকে আমি আবার, আজকে হচ্ছে আমি তোমাদেরকে উদ্দীপক নিয়ে আলোচনা করবো, সূত্রের প্রয়োগগুলো দেখাবো, কিভাবে আমরা অঙ্কগুলো করবো, ঠিক আছে? আমি আমার কথা না বাড়িয়ে এবার তোমাদেরকে আমি একটু ক্লাসে পাঠিয়ে নিয়ে যাচ্ছি। আমার আজকে উদ্দীপককে দেখো, জনাব আজমল প্রাইম হাসপাতালের একজন আর্থিক ব্যবস্থাপক, তিনি বার্ষিক 11% চক্রবৃদ্ধি সুদে 2 লক্ষ টাকা সোনালী ব্যাংকে জমা রাখেন। ক, 3 বছর পর তার হিসেবে কত টাকা জমা হবে? বিষয়টা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, জনাব আজমল একজন আর্থিক ব্যবস্থাপক, একটা হসপিটালে সে আর্থিক ব্যবস্থাপক, তিনি বার্ষিক 11% চক্রবৃদ্ধি সুদে, বার্ষিক 11% চক্রবৃদ্ধি সুদে, ঠিক আছে? খেয়াল করে দেখো, এখানে হচ্ছে বার্ষিক 11% চক্রবৃদ্ধি সুদে কত টাকা? 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা সোনালী ব্যাংকে জমা রাখেন। তাহলে এখানে কি জানতে চাওয়া হয়েছে, 3 বছর পর তার হিসেবে কত টাকা জমা হবে? আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখো আমাদের এখানে সুদের হার বার্ষিক 11% সুদ, আর হচ্ছে 2 লক্ষ টাকা 3 বছর পর। প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক 11% সুদ, 2 লক্ষ টাকা 3 বছর পর, তাহলে 3 বছর পর কত টাকা পাবে? যখন এই কথাটা বলবে তখন আমাদের কী সূত্রটা পাবে? হ্যাঁ শিক্ষার্থীরা, ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের কথা বলা হয়েছে। তাহলে আমরা এখানে ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের একটা সূত্র তোমাদেরকে দেখিয়েছিলাম, ওখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে ভবিষ্যৎ মূল্যের সূত্রটা হচ্ছে পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার n। ব্যাখ্যা, সূত্র ব্যাখ্যা যখন আমরা দিব এভি পিভি, তাহলে পিভিটা কি? 2 লক্ষ টাকা পিভি বর্তমান মূল্য কত টাকা? 2 লক্ষ টাকা। আই পাওয়ার, আই হচ্ছে কি? সুদের হার, সুদের হার 11% বা 0.11। এন, এনটা হচ্ছে সময়। শিক্ষার্থীরা সময় কত বলা হয়েছে? 3 বছর, তাহলে সময় হচ্ছে 3 বছর। দেখো এই জায়গাটাতে এফবি ইকুয়াল পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার n, এখানে কি বলা হয়েছে? বার্ষিক সুদের হার। গত ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যখন বার্ষিক সুদের হার বলা হবে তখন আমাদের সূত্রটা হবে পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার n। তাহলে এবার আমরা একটু সূত্রের প্রয়োগটা করি, পিভি 2 লক্ষ টাকা, 1 প্লাস আই হচ্ছে 1.11 পাওয়ার 3 ইকুয়াল 23,526 টাকা পাবে। ধন্যবাদ। এই কয়ের উত্তর। এবার আমরা খ করবো, খতে দেখো, খতে কি বলা হয়েছে? 3 মাস পর পর চক্রবৃদ্ধি হলে
শিক্ষার্থীরা এখানে কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধির কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে তিন মাস পর পর। তাহলে তিন মাস পর পর বললে তখন আমাদের একটা কী আসবে বলা হয়েছিল, এম আসবে। ওখানে কী আসবে বলা হয়েছিল শিক্ষার্থীরা, মনে আছে নিশ্চয়ই, এম আসবে। আইটাকে আমরা কী করবো, এম দিয়ে ভাগ করব, এম দিয়ে গুণ করব, এবং এই এমটা হচ্ছে কি চক্রবৃদ্ধির সংখ্যা, চক্রবৃদ্ধির সংখ্যা। এখন দেখো শিক্ষার্থীরা, মাসে যদি তিন মাস পর একবার যদি চক্রবৃদ্ধি হয় তাহলে বারো মাসে এক বছর, এক বছরে কতবার চক্রবৃদ্ধি হবে, চারবার। তাহলে চক্রবৃদ্ধির সংখ্যা হবে চার, ঠিক আছে। এবার আমি প্রয়োগটা দেখাচ্ছি, আমার সে আগের মতো পিভি হচ্ছে কি দু লক্ষ টাকা, ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান ওয়ান, এমএম হচ্ছে চার, এম হচ্ছে তিন ইন্টু চার, দু লক্ষ। প্রিয় শিক্ষার্থীরা এখানে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সেভেন ওয়ান, জিরো টু সাত দুই দু শূন্য দুই সাত এক তিন চারে বারো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশনের মান আসে কত, দুই লক্ষ ছিয়াত্তর হাজার নয়শো ছাপ্পান্ন দশমিক সাত পাঁচ টাকা। তাহলে শিক্ষার্থীরা এখানে হচ্ছে কি, তিন মাস পর পর যদি চক্রবৃদ্ধি হয় তাহলে মান হিসেবে কত টাকা জমা হবে, দু লক্ষ ছিয়াত্তর হাজার নয়শত ছাপ্পান্ন টাকা। এই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। এবং আমরা এইভাবে করে তোমাদেরকে আজকে হচ্ছে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করেছি, আগামী ক্লাসে আমরা বর্তমান মূল্য নির্ণয় করে আমরা আমাদের ফিনান্সিয়াল ব্যাংকিংয়ের এই যে অর্থ সমমূল্য চ্যাপ্টারটা শেষ করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।